হ্যালো বন্ধুরা, যদি আপনি এটা ভেবে থাকেন যে ম্যাসাজ থেরাপি মানে শুধু এটাই, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এমন কয়েকটি ম্যাসাজ যা দেখে আপনি অবাক হতে বাধ্য। মৌমাছি দিয়ে কামড় খাওয়ানো থেরাপি, যেটাকে পৃথিবী জুড়ে অ্যাপিথেরাপি নামে জানা হয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন আমি এটা কি বলছি। জি হ্যাঁ, আমি সত্যি বলছি। অ্যাপিথেরাপিতে রোগীকে জেনে শুনে মৌমাছি দিয়ে সেই জায়গাতে কামড় খাওয়ানো হয় যে জায়গায় বহু বছর ধরে ব্যথার সমস্যা রয়েছে। এভাবে না শুধু রোগী ঠিক হয়েছে, বরং অল্প বয়সী থেকে বৃদ্ধ পর্যন্ত এই থেরাপিটির ব্যবহার করতে দেখা গেছে। যদি আপনার অ্যাস্থমার মতো অসুখ থেকে থাকে, তাহলে আপনাকে একটি মাছ খাওয়াবে, তাও আবার জীবিত। এটাতে অ্যাস্থমার মতো অসুখ আপনার কাছে আসবে না। এটা কি আপনার বিশ্বাস হয় যে এই অনুষ্ঠানটি বিচিত্রভাবে ভারতের হায়দ্রাবাদে জুলাই মাসে পালন করা হয়, যা অ্যাস্থমাকে ঠিক করার দাবি করে থাকে? আপনি কি এর সাথে একমত? আমাকে কমেন্টে অবশ্যই জানান। শামুক থেরাপি, আপনারা হয়তো এটাকে চেনেন। এই শামুক দিয়ে এমন থেরাপি দেওয়া হয় যেটার মাধ্যমে মুখের দাগ সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। আপনি হয়তো এখন ভাবছেন এটা কি করে সম্ভব। জাপান ও কোরিয়ার মতো দেশে এই থেরাপি অনেক জনপ্রিয়, যেখানে কিছু শামুককে থেরাপি নিতে আসা মানুষের মুখে ছেড়ে দেওয়া হয়। এখানকার এক্সপার্টদের মতে, শামুক চেহারাতে চলতে চলতে এক ধরনের কেমিক্যাল ছেড়ে দেয় যা দাগকে ভেতর থেকে শেষ করে দেয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানকার গলিতে আপনি বিশেষ ধরনের থেরাপি দেখতে পাবেন যা হর্ন থেরাপি নামে জনপ্রিয়। যে এক্সপার্ট এই ম্যাসাজ থেরাপি দিয়ে থাকেন, তাদের মতে এই ধরনের থেরাপি দিয়ে মানুষের শরীরের মৃত কোষিকা থেকে হওয়া ব্যথাকে সারা জীবনের মতো দূর করা সম্ভব। এই থেরাপিকে কুপিং থেরাপির নামেও জানা হয়ে থাকে। মজাদার বিষয় হলো, এটা থেকে ব্যথা মুক্ত হওয়া যায়। কোনো ব্যক্তিকে শুয়ে তার উপর কাপড় রেখে আগুন লাগানো, এটা কি কোনো ধরনের থেরাপি হতে পারে? আপনি এটা বিশ্বাস করেন বা না করেন, চীন থেকে শুরু হওয়া এই থেরাপিটিকে আজ পৃথিবী জুড়ে ফলো করা হচ্ছে, যেটাতে পিঠের উপরে কাপড় রেখে সেখানে আগুন ধরিয়ে ট্রিটমেন্ট করা হয়। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু এই থেরাপি নিয়ে অনেক মানুষের ব্যথা ভালো হয়ে গেছে। বন্ধুরা, এগুলোই ছিল পাঁচটি ম্যাসাজ থেরাপি। এই থেরাপিগুলির মধ্যে কোন থেরাপি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে বলুন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।